কল্যাণকর কাজে উদ্বুদ্ধকারী কতিপয় হাদিস। অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মহান প্রতিপালক থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা ভালো ও মন্দ উভয়টিকে লিপিবদ্ধ করেন। আমি যদি ভালো কাজ করি তো অবশ্যই আমার কাজগুলো লিখা হবে, এবং আপনি যদি খারাপ কাজ করেন, ভালো কাজ করেন, সেই ভালো এবং খারাপ দুটোকেই লেখা হবে। অবশ্যই এই হাদিস থেকে আমরা উপলব্ধি করতে পারছি প্রত্যেক মুসলিমদের এই হাদিসটাকে অবশ্যই মানে মনে প্রাণে গেঁথে নিতে হবে, যে আপনার কাজ যদি ভালো হয় সেই কাজগুলো লিপিবদ্ধ করা হচ্ছে, আপনার কাজ যদি খারাপ হয় সেই খারাপ কাজগুলো লিখিত করা হচ্ছে। যে ব্যক্তি কোনো ভালো কাজ করার ইচ্ছা করে অথচ তা এখনও বাস্তবে পরিণত করেনি, তার জন্য আল্লাহ নিজের কাছে একটি পূর্ণাঙ্গ সওয়াব লিপিবদ্ধ করেন। যারা ভালো কাজের নিয়ত করে যে ভালো কাজটা করব, এই নিয়ত যদি থাকে তো অবশ্যই সেই নিয়তের প্রতিফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে থেকে তাকে সেই সওয়াবটা নেকিটা দিবে। তো অবশ্যই আমরা এই হাদিসটা থেকে অবশ্যই বিষয়টাকে আমরা স্পষ্ট করতে পারি যে কি কল্যাণকর কাজে একে অপরের মানুষকে উদ্বুদ্ধ করা একটা ভালো একটা কাজ। আরেকটা হাদিসে আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি যে মুসলিম সহি মুসলিম হাদিস হাদিস নাম্বার 4831 হাদিসে রয়েছে, যে ব্যক্তি সঠিক পথের দিকে ডাকে, যে ব্যক্তি সঠিক পথের দিকে ডাকে তার জন্য এ পথের অনুসারীদের বিনিময়ের সমান বিনিময় রয়েছে, এতে তাদের বিনিময় কিছু মাত্র কম হবে না। আর যে ব্যক্তি কোনো ভ্রান্ত পথের দিকে ডাকে তার উক্ত পথের অনুসারীদের গুনাহের সমান গুনাহ হবে, তবে তাদের গুনাহ কিছু মাত্র কম হবে না।